শনিবার এক ব্যক্তির বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন উদ্ধার করেছে ফালাকাটা থানার জটেশ্বর ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ফালাকাটা থানার পুলিশ। দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস। অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর এডুকেশনাল পারপাস অনলি। উল্লেখ্য, দিন কয়েক আগে একটি হোটেলে ভাঙচুরের ঘটনায় বাধা দিতে ঝামেলা শুরু হয়। হোটেল ভাঙচুরের ঘটনায় বাধা দিয়েছিলেন এথেলবাড়ি এলাকার ব্যবসায়ী। এদিকে গত বুধবার ব্যবসায়ীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র হাতে চড়াও হয় অভিযুক্ত মানিক হোসেন। অভিযোগ, 3 রাউন্ড গুলি ছোড়ে ব্যবসায়ীর উদ্দেশ্যে। পরে অভিযোগ দায়ের হলে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ওই অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ওই অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এদিকে ওই অভিযুক্তকে জেরা করে শনিবার ভোরে অভিযুক্তের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। দৃষ্টি অপটিক্যালে চলছে মনসুন ধামাকা অফার। মোবাইল কেনাকাটায় 80% পর্যন্ত ছাড়, 30 দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ওয়ারেন্টি, এক্সচেঞ্জ অফার, জিরো ডাউন পেমেন্টের ফিনান্সের সুবিধা। এছাড়াও পাচ্ছেন স্মার্ট ওয়াচ, ইয়ারবাড সহ মোবাইলের যাবতীয় সরঞ্জাম। ঠিকানা কোচবিহার আর এন রোড, মোবাইল 8293711505।